নদিয়ার কল্যাণী গয়েশপুরে অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ। কল্যাণী গয়েশপুর পৌর স্বাস্থ্য কেন্দ্রের সামনে অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ হয়। তাদের দাবি, 5 বছর ধরে কাজ করার পর হঠাৎ তাদেরকে বসিয়ে দেওয়া হয়। এই বিষয়ে পুর প্রশাসক পর্ষদের চেয়ারপারসন মরণ কুমার দে বলেন, আমার কিছু করার নেই, আমার কাছে যে তালিকা জমা পড়েছে সেভাবে আমি নিয়োগ করব। পুর প্রশাসক পর্ষদের সদস্য মানিক পালের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এই বিষয়ে জানি না, মরণবাবু জানেন, এই বলে তিনি এড়িয়ে যান। তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকান্ত চ্যাটার্জিকে জিজ্ঞেস করলে তিনি বলেন, 5 বছর ধরে কাজ করছে কি না জানি না, তবে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। আমরা বাদ হবো কিসের জন্য? আমার নাম চেঞ্জ হয়ে গেছে, জন্নাদির নাম চেঞ্জ হয়ে গেছে। চেয়ারম্যান বলছে যে বাপি চ্যাটার্জি হচ্ছে সভাপতি, উনি আর মানিক পাল সুকান্ত চ্যাটার্জি ইরা যেতে করেছে সেতে। আমি তো মনে করি না তারা দলের সঙ্গে সংযুক্ত লোক, দলের সঙ্গে যে সংযুক্ত লোক তাদের বিক্ষোভ দেখানো উচিত না, তাদের দলের সভাপতির সঙ্গে কথা বলা উচিত, তাদের ওয়ার্ডে যে সভাপতি আছে সেই সমস্ত লোকদের তাদের সঙ্গে কথা বলা উচিত, তাদের সঙ্গে কথা বলা উচিত এবং আমাদের যারা পৌর কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে শান্তিপূর্ণভাবে কথা বলা উচিত। তাদের কখনোই বিক্ষোভ দেখানো উচিত হয়নি, এটা সমীচীন হয়নি। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।